ভাইজান একটু শুনেন শুনেন সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম এইবার কিন্তু বাড়ির সামনে রাস্তাঘাটে কুরবানি দেয়া চলবে না একটা নির্দিষ্ট জায়গায় কুরবানি দিতে হইব কোন কি ফ্যামিলির ব্যাপারে মিলা একলগে খড়াইয়া বাড়ির সামনে কুরবানি দিমু এইটাই তো আমাগো ঐতিহ্য পরিবেশ আর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আমাদের সবাইকে পুরনো অভ্যাস ত্যাগ করতে হবে সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্ধারিত কোরবানির স্থানগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা পানি বিদ্যুৎ ড্রেনেজ ব্যবস্থা শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে হজ করতে গিয়া সৌদি আরবে দেখছি সেখানেও নির্দিষ্ট স্থানে কোরবানি করা হয় নির্দিষ্ট স্থানে প্রত্যেকের জন্য নির্ধারিত সময়ে কোরবানির পশু জবাই করতে হবে নিয়ম তো মন্দ না ব্যবাক্তে ভালো থাকা দিয়ে হইল কথা